দীর্ঘদিনীয়া সমস্যা সমাধান করলে আমসুয়ে জনপ্রতিনিধিয়ে করব নারা কাম করে দেখালে আমসুয়ে লক্ষিমপুর জেলার নাওবৈশা সমষ্টির অন্তর্গত পাভ গাঁও পঞ্চায়েতের অধীনত থাকা আহমেদপুর ব্লক গাঁওর সহ পরিয়ালে ভুগি আছিল বানপানির সমস্যাত। দৃশ্যটলৈ মন করক, কোনো নলা নর্দমারে এই পানিখিনি উলাই নোযাত সৃষ্টি হয় বানপানির। স্থানীয় রাইজে পানিখিনি উলিয়াই দিবলৈ নলা করে দিব বিচারক লৈ দুটা গোটর মাজত মতভেদর সৃষ্টি হয়। এই সন্দর্ভত ভুক্তভোগী রাইজ স্থানীয় বিধায়ক মামুন ইমদাদুল হক চৌধুরী নাইবা অন্যান্য স্থানীয় আন জনপ্রতিনিধিক অবগত করার পিছতো জমা হয়ে থাকা পানিখিনি উলাবর বাবে কোনো সমস্যা সমাধান করে আজি কুপতি দিব পৰা নাই। অবশেষত এই ভুক্তভোগী রাইজে উপায়হীন হয়, এনেকৈ জমা হয়ে থাকা পানির সমস্যার পৰা পরিত্রাণ পাবলৈ সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন চমুকৈ আমসুর মুখ্য উপদেষ্টা আজিজুর রহমানের কাক চাপে। লগেলগে মানবতার খাতিরত আমসুর মুখ্য উপদেষ্টা আজিজুর রহমানের নেতৃত্বত লক্ষিমপুর জেলার আমসুর এটি দল ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লওয়ার লগতে এই গাঁওখনত থাকা স্থানীয় কেবাজনো ব্যক্তির উপস্থিতিত দুই পক্ষর মাজত আলোচনা করে দৌলতপুর আহমেদপুর গড়কাপ্তানি রাস্তার তলেদি বোরিং করে পাইপ বহুয়াই দিয়ে জমা হওয়া পানি উলাবর বাবে ব্যবস্থা করে দিয়ে। আমার আহমদপুর ব্লক গাঁওর মোহাম্মদ আলী সুবুরী আর নুরু মিস্ত্রী সুবুরী কিছুসংখ্যক রাইজে আজি প্রায় 7-8 বছর ধরে বরষুণের পানি জমা হয়ে কৃত্রিম বানপানীত তেখেতসকলে বহুত গমর যন্ত্রণা ভুগি আছে। এই অঞ্চলের রাইজে কর্তৃপক্ষের লগত যোগাযোগ করেছিল, স্থানীয় বিধায়কের লগতো যোগাযোগ করেছিল, কিন্তু এই সমস্যাটা সমাধান হওয়া নাছিল। তেখেতসকলে আমাক মাতিছিল, আমি আহিছো, আমার আমসুর প্রতিনিধি দলে আমি আহি যোৱাকালি গোটেইখিনি পর্যবেক্ষণ করিলো। আমি রাইজর লগত মত বিনিময় করে অস্থায়ীভাবে এটা সমাধানের রাস্তা ওলাইছো। আহমদপুর ব্লক যে সংযোগী রাস্তা, এই রাস্তার তলেদি প্লাস্টিকের পাইপ বহুয়াই এই কৃত্রিম বানপানী সাময়িকভাবে আমি সমাধান করবর কারণে একটা রাস্তা উলিয়াই রাইজর সহযোগত আমি এইমাত্র কামখিনি করে আছো। আমি আশাবাদী যে আগন্তক দুমাস তিনিমাস যে বারিষা কাল থাকিব, এই বারিষা কালত এই অঞ্চলের রাইজে অন্তত এইবার কৃত্রিম বানপানীর পৰা বাঁচিব। আমি আপনাদের জড়িয়ে সরকারক দাবি করব বিচার যে আজি লক্ষিমপুর জেলার নাওবৈশা বিধানসভা সমষ্টির বৃহত্তর অঞ্চলত কেবল আহমদপুর ব্লক বলে নহয় বিভিন্ন অঞ্চলত দেখা গৈছে যে কৃত্রিম বানপানীয় রাইজক জলাকলা খুবাই আছে। গতিকে স্থানীয় উপায়ুক্ত তথা রাজহ চক্র বিষয়াসকলে এই অঞ্চলসমূহ পরিভ্রমণ করে কেনেকৈ এই অঞ্চলের কৃত্রিম বানপানী চূড়ান্তভাবে সমাধান করব পারে তার কারণে তেখেতসকলে ব্যবস্থা গ্রহণ করব বলে আমি তেখেতসকলক দাবি জানাইছো। আর আমিও আমসুর ফলের পৰা উর্ধতন কর্তৃপক্ষর লগত আমি যোগাযোগ রাখিম আগন্তক খরালি দিন যাতে এই সমস্যা চূড়ান্ত সমাধান হয়, তার কারণে আমি উর্ধতন কর্তৃপক্ষের লগত যোগাযোগ করি, আমি এই সমস্যা সমাধান করার কারণে ব্যবস্থা গ্রহণ করি। আজি আমার ইয়াত আহমেদপুর গাঁওত যেটো কৃত্রিম বানর সমস্যা হয়ে আছে এই সমস্যাটো আমি যা দুমাস ধরে ভুগি আছো। আমার ইয়াত কোনো ধরনের মানে প্রতিনিধিয়ে বা আহি আমার এই সমাধান করার কোনো চেষ্টা করা নাই। গতিকে আমি অবশেষত আমার আমসুর যে উপদেষ্টা ডাঙরিয়া তেখেতর ওসরত আমি আগবাড়িছো। তেখেতে আহি আমার ইয়াত দুয়ো পক্ষর মাজত যার মানে ভূমিয়েদি আপনার পানি উলাই যাব সেই ব্যক্তি দুগৰাকী আর আমার যাক মানুষের সমস্যা হয়েছে সবকে একলগে একত্রিত করে আমার ইয়াত এই সমস্যাটা আজি সমাধান করে দিলে। এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমসুর মুখ্য উপদেষ্টা আজিজুর রহমান, লক্ষিমপুর জেলা আমসুর উপসভাপতি উবাইদুর রহমান, জেলা সম্পাদক বদিউর রহমানের লগতে নূর মোহাম্মদ, আব্দুল হেলিম, নবী হুসেন আর ইদুল আহমেদ সহ কেবাজনো বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। কোনো জনপ্রতিনিধিয়ে করব নারা কাম আমসুয়ে করে দিয়াত ভুক্তভোগী রাইজে ছাত্র সংগঠনটুক ধন্যবাদ জ্ঞাপন করে। লক্ষিমপুরের আরশাদ আহমেদ, সংবাদ প্রহরী।